হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফার্মা ক্লিনিক। এই ভিডিওতে আমি ফার্মাসিস্ট কাইমুজ্জামান আলোচনা করব অ্যাজিথ্রাল 200mg সিরাপ সম্পর্কে। এটি একটি ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। এটি ব্যবহার করা হয় কেবলমাত্র বাচ্চাদের জন্য। এটি চেস্ট ইনফেকশানে, থ্রট ইনফেকশানে, নোজ ইনফেকশানে, ইয়ার ইনফেকশানে, স্কিন ইনফেকশানে বিরুদ্ধে খুব ভালো কাজ করে। সো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। কম্পোজিশন অর্থাৎ উপাদান অ্যাজিথ্রাল 200mg সিরাপে আছে অ্যাজিথ্রোমাইসিন 200mg পার 5ml, অর্থাৎ ইচ ML কন্টেন্টস 40mg। ক্লাস অর্থাৎ শ্রেণী বা গোত্র, অ্যাজিথ্রোমাইসিন ম্যাক্রোলাইড গোত্রভুক্ত অ্যান্টিবায়োটিক্স, অর্থাৎ ইট ইজ ইন এ ক্লাস অফ ম্যাক্রোলাইড অ্যান্টিবায়োটিক্স। ম্যানুফ্যাকচারিং বাই অর্থাৎ তৈরি করেছেন অ্যালেম্বিক ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এই অ্যাজিথ্রাল 200mg সিরাপের MRP অর্থাৎ দাম 51 টাকা। কোয়ান্টিটি অর্থাৎ পরিমাণ 15ml এ মার্কেটে পাওয়া যায়। স্টোরেজ কন্ডিশান অর্থাৎ সংরক্ষণ করার নিয়ম, 30°C নিচে সংরক্ষণ করে রাখতে হবে। প্রপার্টিস অর্থাৎ বৈশিষ্ট্য, অ্যাজিথ্রোমাইসিনের আছে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, ইয়ার আছে অ্যান্টিভাইরাল প্রভাব জিকা ভাইরাস, রাইনোভাইরাস এবং ইবোলা ভাইরাসের বিরুদ্ধে। ইউজেজ অর্থাৎ ব্যবহার, ইট ইজ ইউজড ফর ন্যাজাল ইনফেকশান, এটি নাকের সংক্রমণজনিত রোগে ব্যবহার করা হয়, এটি নিউমোনিয়াতে ব্যবহার করা হয়, এটি থ্রট ইনফেকশানে ব্যবহার করা হয়, এটি সাইনাসাইটিসে ব্যবহার করা হয়, এটি স্কিন ইনফেকশানে ব্যবহার করা হয়, এছাড়াও STD ইয়ার আই ইনফেকশানে ব্যবহার করা হয়। এটি হুপিং কপে খুব ভালো কাজ করে। এছাড়া এই অ্যাজিথ্রোমাইসিন ট্রাভেলিং ডায়রিয়াতে খুব ভালো কাজ করে। মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ কীভাবে কাজ করে, অ্যাজিথ্রোমাইসিন ব্যাকটেরিয়ার বৃদ্ধি ও সংখ্যা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রোটিনের সংশ্লেষণকে বাধা দেয় এবং এইভাবে সংক্রমণকে ছড়াতে বাধা দেয়। সাইড এফেক্টস অর্থাৎ পার্শ্বপ্রতিক্রিয়া, অ্যালার্জি ও চুলকানি হতে পারে অ্যাজিথ্রাল 200mg খেলে, হৃদস্পন্দন বৃদ্ধি পেতে পারে, নিম্ন রক্তচাপ হতে পারে, বমি বমি ভাব, বদহজম হতে পারে, মাথা ব্যথা হতে পারে, মাথা ঘোরা হতে পারে, লিভারের সমস্যা হতে পারে। ব্যবহার করার নিয়ম, এই অ্যাজিথ্রাল 200mg সিরাপ খাওয়ার 1 ঘন্টা আগে অর্থাৎ খালি পেটে গ্রহণ করা ভালো, অথবা খাওয়ার 2 ঘন্টা পরে ব্যবহার করা যেতে পারে। ডোজ প্রতি 24 ঘন্টায় একবার খেতে পারেন। আপনার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ঔষধটি ব্যবহার করুন, নিজের ইচ্ছা মতো ব্যবহার করবেন না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ।